ভালোর ভালো মন্দের জাম কাউকে করি না ভয়। রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা। তোমার তো অনেক বছর পর আবার দেবের সঙ্গে কাজ করা হলো। হ্যাঁ, পাঁচ বছর, পাঁচ বছর পর। ও তো তার মাঝখানে দু তিনটে করে ফেলেছিল। হ্যাঁ, ওর জন্যই আমার কাজ হয়নি আর। নীল সবসময় ভালো কাজ করে, আর ওর গানগুলোর মধ্যে না একটা অদ্ভুত ফ্রেশনেস আছে। মানে ও যেইভাবে এই গানটাকে কনসিভ করেছে, মানে যেরকম ভাবে ইউজেজ অফ ইনস্ট্রুমেন্টস, মানে সবকিছু, গায়ক মানে গায়কের চয়েস, সব কিছুই মানে আউটস্ট্যান্ডিং। মানে ও অনেক দূরে যাবে, আমার সব সময় ব্লেসিংস আছে ওর সাথে। বন্ধু আমার বিয়ে নামক মায়া লাগাইছে এ এ জয় গুরু, বন্ধু আমার বিয়ে নামক মায়া লাগাইছে, তবলার ডায়া একখান বায়া জুটাইছে, ওরতে বিয়া সাগল এখন গাইছে হইয়া পাগল, ওরতে বিয়া সাগল এখন গাইছে হইয়া পাগল, হায় রে বিয়ে হলো কেনে না 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 না, হায় রে বিয়ে হলো কেনে না 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 না, টুকু টুকু টুক, হায় রে বিয়ে হলো কেনে কেনে। ফাটিয়ে ফাটিয়ে খাদান কিন্তু দেখতেই হবে, আর এই গানগুলো না হলে মিস করবেন তো। এবছরের সেরা গান কিন্তু খাদানেই আছে, আর এই মানুষ দুটো সেই গানগুলোর পেছনে আছে। খাদানের খনির গন্ধ পাচ্ছি দুজনের কাছ থেকে, কি বলবে? দেখো আমি তো বলবো যে রাজার রাজা এলো, রাজার রাজা এলো। আচ্ছা, গুড থিং যে আমরা তিনজন কম্পোজার ইন ফ্যাক্ট ইজন মিসিং, সো একসাথে একসাথে আমরা কাজ করছি এই ছবিতে, এবং এই ছবিটা ইজ এ সেলিব্রেশন। আর তিনজন কেন, মানে পারলে পুরো ইন্ডাস্ট্রি একসাথে কাজ করলে মানে আনন্দ পেতে পারে। রাইট, তো এই যে ইন্ডাস্ট্রি একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, তিনটে চারটে মিউজিশিয়ান কম্পোজার ডিরেক্টর, তো এটা কেমন ভাবে দেখছো? না, আমি আমার শুরুই যখন হয়েছে তখন আমি মাল্টিপল কম্পোজারের সাথে মানে হয়ে কাজ করেছি, তো এটা আমি সবসময় এনজয় করি। মানে না না, একদম একটা পুরো প্যালেট যেটা বলে, মানে এক একজনের একটা স্টাইল, এটা হেলদি কম্পিটিশন, হেলদি কম্পিটিশন, এটা মানে খারাপও না ভালোও না। এটা এই লোকের সাথে কি খারাপ হবে, মিউজিক ডিরেক্টর হওয়ার আগে থেকে আর কি এই ব্যান্ডের জন্মদিনে কি গান গাইতে এসেছি, মানে অন্যরকম সম্ভব না। এক্স্যাক্টলি। আর নীল, তোমার থেকে হলেও একটু জুনিয়র। আরে অফকোর্স, হ্যাঁ, অনেক আগে থেকে কাজ করি। কমপ্লিমেন্ট দেবে ওর মিউজিকগুলো শুনে? ওর এখন যারা যারা কাজ করছে, আমি সবসময় ওকে বলি, দেবদাকেও বলি, নীল নীল সবসময় ভালো কাজ করে, আর ওর গানগুলোর মধ্যে না একটা অদ্ভুত ফ্রেশনেস আছে। মানে ও যেইভাবে এই গানটাকে কনসিভ করেছে, মানে যেরকমভাবে ইউজেজ অফ ইনস্ট্রুমেন্টস, মানে সব কিছু, গায়ক মানে গায়কের চয়েস, সব কিছুই মানে আউটস্ট্যান্ডিং। মানে ও অনেক দূরে যাবে, আমার সবসময় ব্লেসিংস আছে ওর সাথে, আর আমরা মানে অনেক ভালো ভালো কাজ আমরা ওর থেকে পেতে চলেছি। গুড, তোমার তো অনেক বছর পর আবার দেবের সঙ্গে কাজ করা হলো। হ্যাঁ, পাঁচ বছর, পাঁচ বছর পর। ও তো তার মাঝখানে দু তিনটে করে ফেলেছিল। হ্যাঁ, ওর জন্যই আমার কাজ হয়নি আর। না 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 না, এ কি কথা, আমি একটা করে করেছি, বাকিগুলো তো অন্যরা করেছে, অন্যের নাম যাচ্ছে। আমার তো হচ্ছে অন্য মিউজিক কম্পোজাররাও কাজ করেছে সারা বছর ধরে, আমি একটা করে করেছি মাত্র। এনিওয়ে, এই যে বাংলা ছবি, বাংলা ছবির গান এখন আবার দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে। আমরা তো খুব ভালো লাগলো আমাদের রাজার রাজা থেকে শুরু করে এই যে বিয়ের, এই যে একটা ফোক টিউন এর মধ্যে দেখলাম, এই ফোক টিউনটা কি ভেবে নেওয়া হয়েছে রাঢ় বাংলার একটা অঞ্চলের বিষয় হিসাবে? হ্যাঁ, মানে যেই সময়টার কথা বলা হচ্ছে, যেই যেই অঞ্চলের বিয়েটা হচ্ছে সেটা বলা হয়েছে, সেখানে অবভিয়াসলি ফোকটা আসে। আর আমি ভীষণভাবে নিজে ফোক পছন্দ করি, সো আমার এর আগেও প্রচুর গানে আমি আমার একটু একটু ফোক ইনফ্লুয়েন্স থাকে, আমি খুব ভালোবাসি ওই শহুরে বাউলানাটা, ওটা আমার খুব ভালো লাগে। তো এখানে সেটা হয়ে গেছে, মানে এটা কোনো ইয়ে ছিল না যে ফোকটাই এখানে দিতে হবে, বাট ইটস ডেফিনেটলি মানে কোথাও গিয়ে ওই ফোক ইনফ্লুয়েন্সটাই রয়ে গেছে এই গানটাতে। তোমার বিষয়, তোমার তো রাজা রাজারা হুল্লোর একটা মানে পার্টি টাইপের গান, তোমার এই ধরনের গানগুলোর ভাবনা চিন্তাটা তুমি কিভাবে করো? মানে এর আগেও আমরা যেগুলো দেখেছি, যে গানগুলো শুনেছি, একটু যদি দর্শকদের
ব্যাপারটা না, আমরা সব মানে প্রথম থেকেই ডিসাইড করেছিলাম পুরো যেই সাউন্ডটা হবে, পুরো ফিল্মটার যেই সাউন্ডস্কেপটা হবে সেটা পুরো খুব অর্গ্যানিক হবে, তার মধ্যে খুব খুব বেশি মানে টেকনো বিট যেটাকে বলে, ইলেকট্রনিক মিউজিক, সেই সবগুলো যাতে আমরা অ্যাভয়েড করে একটা অর্গ্যানিক কিছু আমরা ট্রাই করতে পারি। তো ওর গানেও যেমনভাবে ফোকটা এসছে, আমার গানেও তেমনি ওই ধামসা বাদক, ধামসা মাদল যেটা, জনারটাকে ওই রকমই রাখার আমরা ওটা চেষ্টা করেছি, মানে খুব ইচ্ছে করেই চেষ্টা করেছি যাতে ওই সাউন্ডটা ধরা যায়। একটু গানটা তোমার মুখে শুনবো। মহাদেবের ভক্ত আমি, আনতে পারি প্রলয়, ভালোর ভালো মন্দের রিজাম, কাউকে করি না ভয়। রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা। পড়টা এবার। ও বন্ধু আমার বিয়ে নামক মায়া লাগাইছে, এ এ জয় গুরু। বন্ধু আমার বিয়ে নামক মায়া লাগাইছে, তবলার ডায়া একখান বায়া জুটাইছে, করতে বিয়া সাগল এখন গাইছে হইয়া পাগল, করতে বিয়া সাগল এখন গাইছে হইয়া পাগল। হায় রে বিয়ে হলো কেনে, না 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 না, হায় রে বিয়ে হলো কেনে, না 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 না, টুকু টুকু টুক, হায় রে বিয়ে হলো কেনে কেনে। ফাটিয়ে ফাটিয়ে খাদান কিন্তু দেখতেই হবে, আর এই গানগুলো না হলে মিস করবেন তো। এবছরের সেরা গান কিন্তু খাদানেই আছে, আর এই মানুষ দুটো সেই গানগুলোর পেছনে আছে। দেখতে থাকুন খাদান। বল কিছু, তোরা কিছু বলার নেই। খাদান অ্যালবাম ইজ এ সেলিব্রেশন, ইটস ম্যাসিভ। এই ছবিটা, এটা কোনো ছবি নয়, এটা কোনো সিনেমা নয়, এটা সার্বজনীন সিনেমোৎসব, আমি তো সেটাই বলবো। সবাই আসো, হুল্লি আনন্দ করো, নাচো গাও, থিয়েটার মানে আর কি কনসার্ট করে ফেলো। শীতের ছুটি মানে খাদান, একদম ব্যাস এইটুকুই বলবো। বড়দিনের মজা খাদানের সাথে, চলুন খাদান।